হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় শিল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়, শ্রীপাদচন্দ্র নিত্যানন্দ প্রভু কি জয়, সকল ভক্তবৃন্দ কি জয়, হরে কৃষ্ণ। আজ আমাদের বৈদিক প্রশ্ন উত্তরের 225তম পর্ব। এই 225তম পর্বে জানাই কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বিনম্র প্রণাম। তো আপনার আশা করি আপনারা সকলে গুরু কৃষ্ণের কৃপায় ভালো আছেন, এবং এই প্রার্থনা রেখে আজকে আমরা শুরু করব আমাদের বৈদিক প্রশ্ন উত্তর পর্ব। যে বৈদিক প্রশ্ন উত্তর পর্ব আমাদের যে সাপ্তাহিক যে প্রোগ্রাম, যে প্রোগ্রামের মাধ্যম দিয়ে আমাদের অনেক অজানা প্রশ্নের উত্তর আমরা পেয়ে থাকি, সেটাও আবার শাস্ত্রের যুগ, শাস্ত্র ভিত্তিক। তো সেই এই যে যে আমাদের প্রোগ্রামটা আমাদের যে সাপ্তাহিক যে পর্ব, ফ্রাইডে এবং সানডে অর্থাৎ শুক্রবার এবং রবিবার আমরা যে এই বৈদিক প্রশ্ন উত্তর পর্বে এসে থাকি, তো এখানে আমাদের মূল উদ্দেশ্য কি, যে আমাদের অজানা অনেক প্রশ্নের এখানে আমরা উত্তর পাবো, এবং অনেক আমাদের মধ্যে যে কুসংস্কার রয়েছে, শাস্ত্র যুক্তি রয়েছে, সেগুলোর থেকে আমরা এখান থেকে কি করতে পারি, সেগুলো থেকে বেরিয়ে আসতে পারি, তাই না? তারপরে আরো কি আমরা এখান থেকে পাই, এখান থেকে আমরা সঠিক রাস্তায় চলতে শিখি। তোর জন্য এই বৈদিক প্রশ্ন উত্তর পর্ব আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার জন্য আশা রাখি যে আমরা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি, তাই না? যে বৈদিক প্রশ্ন উত্তর পর্ব কখন শুরু হবে, শনি কি বলে শুক্রবার এবং রবিবার আসলেই আমাদের মনে আসে আজ বোধহয় বৈদিক প্রশ্ন উত্তর হবে। তো লাস্ট ফ্রাইডে আসেনি, কারণ তার একদিন আগেই আমরা এসেছিলাম একাদশীর উপলক্ষে। তো যাই হোক, আজকে আমরা রবিবার আমাদের যে দিন, তো সেই টাইম রেখে আজকে আমরা বৈদিক প্রশ্ন উত্তর পর্বে আসতে পেরে কৃষ্ণের কাছে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞ যে আমরা আসতে পেরেছি, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের কাছেও কৃতজ্ঞ এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ যে এই প্রোগ্রামটাকে আপনারা এত সুন্দর ভাবে সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার জন্য আপনাদের কাছেও চিরকৃতজ্ঞ। তো আমাদের এই বৈদিক প্রশ্নোত্তর পর্ব যে মেন শ্রীপাদচন্দ্র নিত্যানন্দ প্রভু, তিনি আমাদের শাস্ত্রের যুক্তি দিয়ে বিভিন্ন আমরা যে প্রশ্ন করে থাকি, তিনি সম্পূর্ণটাই সুন্দর যুক্তি দিয়ে, উদাহরণের মাধ্যম দিয়ে, শাস্ত্রের মাধ্যম দিয়ে আমাদের বুঝিয়ে থাকেন। প্রভুর কাছে আমরা চিরকৃতজ্ঞ, তিনি বিগত প্রায় আমাদের সঙ্গে রয়েছেন 5 সাড়ে 5 বছর, 6 বছর, তাই না? তো প্রভুর কাছে আমরা চিরকৃতজ্ঞ যে তিনি আমাদের এরকম ভাবে হেল্প করছেন। তো প্রভু যে শুধু আমাদের বৈদিক প্রশ্ন উত্তর পর্বতেই আসছেন তা নয়, প্রভু কন্টিনিউ আমাদের করছেন যে শাস্ত্র আমাদেরকে তিনি গাইড করে পড়াচ্ছেন, এরকম চৈতন্য চরিতামৃত, ভাগবত, মহাভারত, তো এগুলো তিনি রেগুলারই পড়াচ্ছেন। এগুলোতে আমরা যারা যুক্ত হয়েছি তারা তো আছেই, কিন্তু যারা যুক্ত হতে চান যে ক্লাসগুলো আপনারা কখন করছেন, কিভাবে জানতে পারবো, তার জন্য আমাদের যে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, তাহলেই আপনাদেরকে সেইভাবে গাইড করা হবে। হরে কৃষ্ণ। তো যারা উপস্থিত রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদের কাছে আমি খরচের অনুরোধ করবো একটু বেশি করে শেয়ার করুন, যাতে সকলের কাছে এটা পৌঁছায় এবং সকলেই তার জানা প্রশ্ন এখানে করে তার উত্তর পেয়ে তার আধ্যাত্মিক জীবনকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। তো সেই আশা রেখে প্লিজ আপনারা একটু বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন। তো আমার সঙ্গে যারা রয়েছেন, সমীর মজুমদার হরে কৃষ্ণ প্রণাম, হারাধন মন্ডল হরে কৃষ্ণ প্রণাম, সমীর মজুমদার বৈদিক প্রশ্নোত্তর পর্ব কি জয়, হরি বল, ধন্যবাদ প্রভু। শিউলি চক্রবর্তী হরে কৃষ্ণ প্রণাম।